মুসলমান ভাইরা এতে সামনে আসতেছে বাদান রোজার মাস আল্লাহ বলছেন আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো ও তু যাকাত যাকাত আদায় করো কুতিবে আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো এ হুকুম কার আসে রোজার কথা আল্লাহ বলতেছে বলেছে আর কোন বিবেকের সামনে আসছে বাদন রমজান মাস কিছু মানুষ আপনার রোজা শুরু হলে কইবে আমার হয়েছে গ্যাস্ট্রিক উহ ইরি বিড়ি খাইতেছ তারপরও কিন্তু রোজার মাসে রোজা রাখো না এইরকম লোক আছে না নাই আছে না নাই তিন বেলা ঠিক মতোই খায় আর তুমি রমজান মাসে কোন বিবেকে কোন জ্ঞানে তুমি রোজা রাখো না রোজা রাখা হুকুম কার আল্লাহ নামাজ সমান ফরজ করেছে আপনার প্রত্যেক বছরে একটা করে মাস আল্লাহ রোজা রাখার জন্য আল্লাহ আদেশ করেছে এটাও ফরজ করে দিয়েছে আর আপনি কোন বিবেকে এত সুন্দর শরীর দিছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিছে সুন্দর বউ দিছে ছেলে দিছে টাকা দিছে চলার মতো আল্লাহ হাত পা দিয়েছে একটা মাস তুমি কোন কেন রোজা রাখলে না কেন রাখলে না হুকুম কার আর রোজার মাস আসলে আর মাসে তোমার গ্যাস্ট্রিক যাতে না রোজার মাসে তোমার গ্যাস্ট্রিক যাতে আমাদের এলাকায় একজন লোক বলতেছে হুজুর রোজা রাখবো ঠিক কিন্তু অনুমতি দেন বিড়িটা না মানুষে রাখে এক আমি রাখবো দুইটি কম কিভাবে সেই রাতে সেই রাতে ভাত খাবো দিনে খালি বিড়ি খাবো সেই রাতে ভাত খাবো কিন্তু রাতেও রোজা হইলো দিনেও রোজা হইলো চিন্তা করছে মানুষ এত খারাপ রোজা হুকুম কার আল্লাহ আমার ভাইয়ের আমার আল্লাহ এত সহজ করে দিয়েছে মানুষটা রমজান মাসে যদি রোজা রাখো সারাদিন তোমার মুখ থেকে যদি গন্ধ বের হয় আল্লাহ বলে ওটা গন্ধ না ওটা মেশক আম্বারার গন্ধ আমার ভাইরা আমার রোজা রাখিয়া কোন মানুষ সারাদিন রোজা রাখিয়া রোজা সারাদিন রাখিয়া সন্ধ্যের সময় আপনার পেঁয়াজি নেন বুন্দি নেন এরপরে খেজুর নেন আপনার এই খাবারটা সামনে নিয়ে যখন আপনি দোয়া পড়তেছেন আর আপনি লোকমা দিচ্ছেন না মুখে দিচ্ছেন না আল্লাহ বলে ফেরেশতারে আমি আল্লাহ মানুষকে তৈরি করতে তুমি বাধা দিয়েছিলে দেখো কত সুন্দর বান্দাকে আমি আল্লাহ পাঠাইছি আমার বান্দা খাবার সামনে রয়েছে বিভিন্ন প্রকারের আইটেমের খাবার রয়েছে কিন্তু আমার হুকুম হয় নাই আমার বান্দা খাবারটা মুখে দেয় নাই ফেরেশতারে দেখ সায়া দেখ আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আপনি যদি ওই ইফতার আগে যদি হাত দিলে যদি দোয়া করেন আপনার দোয়া কবুল করে নিবে কে রাসূল বলেছেন ইয়ার চাইতে হতবাক মানুষ আল্লাহর জমিনে কোনদিন হইতে পারে না রমজান মাস পাইয়াও যেই মানুষটা আপনার গুনাহ মাপ নিতে পারে না ইয়ার চাইতে কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে হয় না চিল্লাই এখন ঠিক কিনে রোজার মাসে আরো আমরা গুনাহ করি আল্লাহ কি সহজ করে দিয়েছে রমজান মাসে রোজা রাখবো আল্লাহর কাছে দোয়া করবো বা জান আপনার দোয়া করতে দেরি কবুল করতে আল্লাহ দেরি করবেন না আর যারা রমজান মাসে বাদান রোজা রাখেন আপনার পায়ে নিছে হাত থেকে অনুরোধ করে বলবো বাদান প্রত্যেক দিন সিহারি খাওয়ার আগে আপনারা আপনার চার রেখাত আপনার আপনার চার রাকাত করিয়া আপনার চার রেখাত করিয়া নামাজ পড়লেন তাহাজ্জুদ নামাজ কারণ আল্লাহ ওই মাসের নামাজ ওই মাসের রোজা আল্লাহ কবুল করে না আমার ভাইরা আমার নিজে রোজা রাখবে এরপরে ছেলে মেয়েকে রোজা রাখার জন্য কঠোর আপনারা আদেশ করবেন আর যদি 8 বছরে 6 বছরে 10 বছরে ছেলে মেয়ে যদি রোজা রাখে নিষেধ করতে পারিবেন না ওরা যদি রোজা রাখে ওদের রোজা আল্লাহ কবুল করে নিবে আমাদের দেশে ছোট ছোট বাচ্চা কয় রোজা রাখা লাগবে না কেন আপনি কেন নিষেধ করে ও যদি রাখে রাখতে দেন রাখতে দেন আমার নাতি ছিলেন 4 বছর বয়স নানা রোজা রাখো রাখ বাড়ির সাথেই তো ডাক দেই সিহারি খায় একদিন কা নানা 10টা বাজে বেলা 10টা নানা ইফতার করি কম করো অভ্যাস করে এক একদিন জহর নামাজ পড়ে আসে কেন না পারলাম না কম কি করবো কাই ইফতার করবো কম করো
অভ্যাসন কবুল করবে কে? আপনি নিষেধ করতে পারবেন না। রমজান মাসে বিবির কাছে যাইয়া যদি মনে করেন বিবির কপালে, আপনার অনেক লোক আছে বাহিরে যাইতে চাইলে বিবির কপালে চুমো দেয়, আপনি যদি বিবির কপালে চুমো দিয়ে যদি ঠিক থাকতে পারেন, যদি আপনার গোসল যদি ফরজ না হয় আপনি বিবির কপালে চুমো দেন। আর যদি মনে করেন বিবির কপালে চুমো দিলে নিজে স্থির থাকতে পারবেন না, চুমো দিবেন যাবেন না, চুমো যদি দেন রাইতে দিয়েন দিনে চুমো শুনি কে না, হাদিস যা আছে তাই আমি বলতেছি, খারাপ কি লাগতেছে? যদি মনে করেন দিনের বেলা বিবির সামনে একই সাথে একই বিছানায় পিঠের সাথে পিঠ লাগাইয়া ঘুমাবো, আপনার যদি সহ্য করতে পারবেন, যদি আপনি বলেন না আমার গোসল ফরজ হবে না, আমার কোনো অসুবিধা হবে না, আপনি পিঠ লাগাইয়া একই বিছানায় দিনের বেলা ঘুমান। আর যদি মনে করেন আপনি ঠিক থাকতে পারবেন না, দিনের বেলা পিঠের সাথে পিঠ লাগাইয়া ঘুমাতে যান না, রাইতে ঘুমায়েন। কোরআন হাদিসের কথা লজ্জা কিসে? কোন জিনিসটা কোরআন আর হাদিসে নাই কে? আপনি কিভাবে স্ত্রীর সহবাস করবেন? সব লেখা আছে, সব। এই জন্য বড় বড় পীর সাহেবের দরবারে গেলে তারা এইগুলি খুঁটে খুঁটে বলে দেয়। আমার ভাইয়ের আমার বিউ নাই বাজ্জা বিউ দাও গা, বিউ নাই এ নাই বিউ নাই তো কয় লাগবে? কি জানি বলতেছিলাম, রমজান মাসে রোজা রাখবেন আমার ভাইয়ের আমার, রমজান মাসে রোজা রাখবেন, সুন্দর করে রোজা রাখবেন। এরপরে আপনার কি করবেন? আপনার কোন ব্যক্তি আপনার রমজান মাসে যদি আপনার হাত কেটে যায়, রক্ত বের হইলে যদি ইচ্ছা করে যদি বাবার হাত না কাটেন, যদি হঠাৎ করে দেখতেন কেটে গেছে একটু রক্ত বের হইছে, অনেক মানুষ বলে লোকটার রোজা কাজা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। না না, আপনি ইচ্ছে করে তো আপনি হাত কাটেন নাই, পরিমাণ মতো হাত কাটছে, আপনি ঠিকই থাকবেন, আপনার শরীরের ক্ষতি হবে না, ওই রোজা ভাঙা লাগবে না, রোজা কবুল করে নিবে কে? হঠাৎ করে মানুষের বমি হয় কি হয় না? হঠাৎ করে যদি বমি হয়ে যায়, অনেক মানুষ কয় যে রোজা নষ্ট হয়ে গেছে। না না, রোজা নষ্ট হয় নাই, আপনি যদি হাত দিয়ে যদি বমি না করেন আপনার, তবেই গেবাদান রোজা নষ্ট হবে। হঠাৎ করে যাচ্ছেন, খারাপ লাগতেছে, বমি করছেন, আর রোজা ভাঙবে না? না, এত সহজ না, রোজা ভাঙে না, তখন আপনি কুলি করে বাদান পরিষ্কার হয়ে যাবেন, এই রোজা কবুল করে নিবে আমার আল্লাহ। সিল্লাইয়া কম সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, সামনের মাসে সামনে যে রোজা আছে, রোজার কথা বললে কি অসুবিধা আছে নাকি? কিছু লোক বলছে যে রোজা রাখিবেন না রাখি, তোমার তো ফতুয়া দেওয়া লাগবে কে? সমস্যা আছে না ভাই? আছে, কিছু লোকের সমস্যা আছে, এই জন্যই ওনাদের খুশি করবার জন্য আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করি আল্লাহকে খুশি করবার জন্য। একটা লোক যদি মাইনে চলে, সুবহানাল্লাহ, কর আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনো, অনেক মা বোন আছে, আল্লাহ মা বোনদের বাজানে একটা করে অসুখ দিছে, তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন, অনেক মেয়েরা অনেক মায়ের অনেক বোনেরা ওষুধ খায় বাজার এই জিনিসটা বন্ধ রাখে। না না, ওষুধ খায় আপনি বন্ধ রাখবেন না, কারণ আপনার অসুখ দেওয়ার মালিক কে? আপনার তিন দিন যদি আপনার তিন দিন যদি রোজা নষ্ট হয়ে যায়, আপনার তিন দিনের জন্য আপনার তিনটা রোজা অন্য মাসে করে দিবেন, পাঁচ দিন যদি হয় পাঁচ দিন কাট পাঁচটা দিন হলে পাঁচটা রোজা অন্য দিন করে দিবেন। আর ইচ্ছা করে আপনার ভালো শরীরে ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি একটা রোজা ভাঙে, কম করে হলেও সাতটা রোজা তারপরে করে দেওয়া লাগবে। কি মনে করছেন ইসলাম? কি মনে করছে যে কেউ নাই, কেউ দেখতেছে না, সামনে হোস্টেল পাইছি, যা গরুর গোশত দিয়ে খাই, পর্দা করা আছে, ঠিকই কইতেছি? হ্যাঁ, না না, মাঝের মধ্যে তো কিছু লোক যাই, যা তো দেখে, দেখেন না? হ্যাঁ, দেখছি। এই পয়লা রোজা কি দেখুন, লাল শালু কথা নাবে না সাদা শালু কথা নাবে কথা কথা মানে
শাস্ত্রলে তা নাই কি গান তা নাই কিনে এরা হলে আর মানে হলো যদি খোলা মেলা রাখতো জানলা মাল্লা যদি খোলা থাকতো এক পাশে বসে যে চা খাইতো তাও অনেক লোক ভয় খায়া আপনার রোজা রাখতো ও এমন ভাবে আউল করে দিছে বুঝাইতেছে যে তো রোজা রাখা লাগবে না খালি আর মধ্যে এসে চা খাবি কেউ দেখবে না দেখে কে ওনারা ইসমার চাষটাল বানায় থাকো কি চাষটাল ইসমার চাষটাল চতুর্দিকে ঘিরে দেয় কেউ দেখবে না আসিস রোজা দার আসে যদি ফুকসি দেয় আপনি ফুকসি দিছেন কে কথা কয় না কথা কয় না এজন্য ভাই পায়ের নিচে হাত থেকে অনুরোধ করব আপনারা রোজা মাস রমজান মাসে রোজা রাখবেন একজন ব্যক্তি রোজা রেখেছে এই মানুষটাকে যদি একটা খেজুর দিয়ে আপনি ইফতার করাবেন তা যদি না পারেন এক গিলাস পানি দিয়ে লোকটাকে ইফতার করাবেন ওই লোকটা সারা দিন রোজা রেখে যে সওয়াব পাবে আপনি এক গিলাস পানি পান করালেন আপনার ইফতার করলেন সমান সওয়াব সওয়াব লিখে দিবে কে আমার ভাইয়েরা আমার হঠাৎ করে যুবকেরা বাদান ঘুমিয়ে আছে এখন বাদান স্বপ্নে দোষ হয়ে গেছে উঠে তাকা দেখে আপনার গড়িতে তাকা দেখে সময় নাই সিহারি খাওয়া সময় হয়ে গেছে গোসল ফরজ হয়ে গেছে এখন যদি চিন্তা করেন যদি গোসল করতে যাই তাহলে আমার তো সিহারি খাওয়া হবে না আপনার অত টেনশন করা লাগবে না আপনার ওই ওই অবস্থায় বাদান ওযু দিবেন ওযু দিয়ে আপনি খাবার খাইয়া এরপরে আপনি পবিত্রতা অবলম্বন করিবেন সুবহানাল্লাহ বললেন না আমার নবীর এক সাহাবীর বাদান মাথা কেটে গেছে গোসল দিবে আপনার গোসল ফরজ হয়ে গেছে এখন এক আরেক সাহাবীকে বলতেছে ও আমার সাহাবীর আমার গোসল ফরজ হয়ে গেছে আমার কি তাইমম করার যাবে বলে এই ফতোয়া আমরা দিতে পারবো না কেউ বলতেছে তোমরা গোসল দাও লোকটা গোসল দিছে অমনি লোকটা বাদান মারা গেছে আমার নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীর গোসল ফরজ হয়ে গেছিল কিন্তু তাইমম করতে চেয়েছিল আমরা কেউ রাজি হইনি লোকটা গোসল দিছে আর লোকটা মারা গেছে আল্লাহ নবী বললে আপনি রাজে এই লোকটাকে অনার্থভাবে ফতোয়া দিয়া এই লোকটাকে আপনারা কেন মারলেন না না অগার তো ওয়াজ তো খারাপ লাগবে কি খারাপ দেখতেছে নাকি আমি রোজার কয়েকটা কথা বলি এরপরে আসল ওয়াজের কাছে যাব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার নবীর এক সাহাবী ওই জামানার মধ্যে সব চাইতে বড় পালোয়ান ছিল বাদান সোমামা আপনার এই সোমামা বাদান ইহুদি আমার নবীর সাথে নবীর সাহাবীর সাথে বাদান যুদ্ধ করছে এদিকে সোমাইমাকে আপনার নবীর সাহাবীরে বাদান বন্দি করে নিয়ে আসে মসজিদে নববীরের সামনে বাদান আপনার খুঁটির সাথে বাদান তাকে বেঁধে রাখছে আল্লাহ নবী বলে সোমামা তোমাকে যে ধরে আনা হয়েছে বলো তোমাকে কি করতে পারি দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধ করতে আসছি মুসলমানের অনেক ক্ষতি করছি অনেক মানুষকে খুন করেছি হত্যা করেছি তবে হত্যার বদলা হলো হত্যা ইচ্ছা করলে আপনি আমাকে হত্যা করতে পারেন আর না হয় এই মানুষের উপরে একটু অনুগ্রহ করতে পারেন আর যদি বলেন না আপনাকে ছেড়ে দিব আপনার আপনার মুক্তিপণ দিতে হবে যত টাকা চান ততই টাকা আমি দিব আমার ভাইরা আমার আল্লাহর নবী বাদান এই কথা শুনে বাদান চলে গেল পরের দিন এসে বলে সময় মা তোমাকে বেঁধে আনা হয়েছে বলো তোমাকে কি করতে পারি বলো হুজুর আমি এটা কিন্তু বুখারী শরীফের হাদিসের কথা বাদান বলতেছি এবং সময়মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ আপনার হত্যার বিচার হলো হত্যা ইচ্ছা করলে আপনি আমাকে হত্যা করতে পারেন না হয় এই গরিবকে আপনি অনুগ্রহ করতে পারেন আর যদি মনে করেন আপনি মুক্তিপণ চান যতগুণে মুক্তিপণ চান ততগুণে মুক্তিপণ দেওয়া হবে আমার নবী এই কথা শুনে বাদান চলে গেলেন পরের দিন আমার নবী সোমামের কাছে এসে বলে সোমাইমা এখন তোমার বিচার কি হবে আগে যেই কথা বলেছে সেই কথার উপরে বাদান অটল রইছে আল্লাহ নবী বললেন সোমাইমাকে ছেড়ে দাও সিল্লাইয়া কান মারহাবা সোমাইমাকে ছেড়ে দিলেন
না সময় মা হাঁটতে হাঁটতে বদন চলে যাচ্ছেন নবীর সাহাবীরে তাকা তাকা দেখতেছে যায় দেখে বদন একটা পুকুর আছে ওই জায়গা পুকুরের মধ্যে নেমে নামছে তখন চিন্তা করতেছে তিন দিন বন্দী ছিল লোকটা পেরেশান হয়ে গেছে হয়তো পবিত্রতা অবলম্বন করবার জন্য গেছে সময় মা ওই পুকুরে বদন গোসল দিয়া আমার নবীর দরবারে আসিয়া বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ সময় কলমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহর নবীর কাছে যখন হাজির হইলেন মুসলমান যখন হলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখন কলমা পড়ে মুসলমান হইছি ও নবীজি মুসলমান হওয়ার আগে আমার নবী বললেন মুসলমান হওয়ার আগে তুমি কি বলতেছিলে সময়মা বলে মুসলমান হওয়ার আগে এই পৃথিবীর বুকে সবচাইতে ঘৃণা করেছি নবী আপনাকে আর কলমা পড়ে জীবনের দুনিয়ার ভিতরে সবচাইতে ভালোবাসি আমি আপনাকে কয়টা কথা গেল একটা আল্লাহ নবী বললেন সময় মা মুসলমান হওয়ার আগে কোন জিনিস তুমি ঘৃণা করেছো বলে সবচাইতে ঘৃণা করেছি আমি ইসলাম ধর্মকে সবচাইতে বেশি ঘৃণা করেছি আর মুসলমান হওয়ার পরে সবচাইতে ভালোবাসি আমি ইসলামকে সুবহানাল্লাহ কম আমার নবী বললেন সময় মা তাহলে ইসলামের জন্য ইসলামকে তুমি কি ভালোবাসো আল্লাহকে কি ভালোবাসো বলে এই পৃথিবীর সবচাইতে ঘৃণা বেশি করেছিলাম তোমাদের আল্লাহকে আর এখন সবচাইতে ভালোবাসি আমার ওই আল্লাহকে চিল্লাইয়া কন সুবহানাল্লাহ সময় মা মুসলমান হওয়ার আগে সবচাইতে ঘৃণা করেছিলেন বদন নবীকে তিনটা কথা বদন বলেছিলেন আর আপনার তিনটা জিনিস ভালোবাসছেন বদন ইসলাম গ্রহণ করবার পরে কারণ যার ভিতরে ইমান আছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনি জিবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আনবে আর যারা দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা মারা গেলে 70,000 হুর আসবে রিসিপশন করে আল্লাহ জান্নাতে দিবে আমার ভাইয়ের আমার মা বন্ধুর বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে স্বামীর সেবা করবে গো মা আল্লাহ নামাজ যখন ফরজ করে দিয়েছে নারীদেরকে পর্দা করা ফরজ করে দিয়েছে আমার বাইরে আমার কোন কোন কিতাবের মধ্যে লিখতেছে স্বামীর আপনার স্বামীর সংসারে কাজকর্ম করিয়া ছেলে সন্তানকে আপনার স্বামী স্ত্রী ছেলে সন্তানকে আপনার ছেলে সন্তানের খেদমত করা আল্লাহ ফরজ করে দিয়েছে কোন কোন তাফসির কারক লিখেছে স্বামী সেবাও করা বাধা না শ্বশুর শাশুড়ির সেবা করা কিন্তু ফরজ না কিন্তু স্বামী সেবা করা পড়ো অনেক মানুষ আছে মা বোনেরে আছে স্বামীকে পছন্দ করে না নিজের স্বামীকে মানুষের কাছে ছোট করে অনেক মেয়েরা স্বামীকে গোলাম মনে করে কথা কয় না মানুষের সামনে চাকর বানায় কথা কয় আচ্ছা মেয়েরা যদি মানুষের সামনে নিজের স্বামীকে যদি চাকর বানায় আমি বলি তুই না চাকরের বউ হলি কথা কয় না না তুই কোন কেন ওই স্বামীকে ছোট লোক বানালি আর স্বামীকে চাকর বানালি স্বামী যদি তোর চাকর হয় তুই না চাকরের বউ অনেক মেয়েরা কয় আমার স্বামী আমার গোলাম আমি যা বলি তাই শোনে স্বামী যদি এক কথা কয় বিবি দোবক দে ছয় কথা চুপ থাক সব মেয়েরা কয় ও সখি তুই তো ভাবলি তোর স্বামী নে তোর গোলাম হইলো ও আমার গোলামি তুই যে তোর স্বামীকে গোলাম বানালি তুই না গোলামের বউ বলি কথা কয় না কথা কয় না হ্যাঁ উনি দারোগা হইছে খুব খারাপ লাগতেছে নাকি প্রত্যেকটা পুরুষ
স্বামীর প্রত্যেকটা পুরুষ তোবাদান স্ত্রীর ভালোবাসার জন্য বাদান মাঠে ঘাটে দাবাদান কাজ করে আপনার বিবির একটু ভালোবাসার জন্য মার সাথে বাদান আপনার ভিন্ন হায়া যায় বাইরের সাথে বাদান সম্পর্ক রাখে না শুধু বিবির একটু ভালোবাসা পাওয়ার জন্য কথা বুঝতেছেন না আমার বাইরে আমার এরপরে স্বামীর একটু স্ত্রীর একটু ভালোবাসার জন্য ওই স্বামী মাসের পর মাস বাদান কামলা বিক্রি করে মারে তোমার ভালোবাসার জন্য স্বামী যদি কামলা বিক্রি করে কোন বিবেকে তোমার স্বামীর সাথে তুমি দুর্ব্যবহার করো অনেক গুণী মহিলা আছে স্বামী আছে বিবিকে ভালো করে ডাক দেয় ও সালমান মা বিবি উত্তর দেয় আছে না নাই আহা সি 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 কোন বিবেকে তুমি এরকম করে উত্তর দিলে তোমার একটু ভালোবাসার জন্য স্বামী কি না করছে বিদেশ গেছে তোমার ভালোবাসার জন্য তোমার সুখের জন্য ওই স্বামী মা বাবা ভাই বোন ছেড়ে তোমার সুখের জন্য স্বামী বছরের পর বছর বিদেশ আছে মালয়েশিয়া সৌদি বিভিন্ন দেশে আছে আর তোমার স্বামী মাসে মাসে লক্ষ লক্ষ করে টাকা পাঠায় আর তুমি স্বামীর টাকা খাও খায় নিজের শরীর বানাছে ব্রয়লার মুরগি স্বামীর পোশাক পরিয়ে এর মারি স্কিনটা সাথে নিয়ে রাস্তা দিয়ে যাও আর যুবকদের সাথে তুমি পরকীয় প্রেম করো হ্যাঁ খাস কাটা একটু চিন্তা করলে না তোর স্বামী তুই আমানত কোন গেলে স্বামী চলে গেল বিদেশে আর আমানতের খিয়ানত করতেছিস তুই কথা কয় না কথা কয় না আহা ও মা তোর পায়ের দড়ি মা আমার মায়ের মতো মেয়ের মতো বোনের মতো তোদের পায়ের নিচে হাত দিয়ে অনুরোধ করি স্বামীর আমানত স্বামী আমানত রেখে বিশ্বাস করে তোমাকে রেখে গেছে তোমাকে খুশি করবার জন্য সুখে রাখার জন্য কোন জ্ঞানে স্বামীর চাখায়া স্বামীর পরে এরপরে পরকীয় প্রেম করো পুরুষ অন্য পুরুষের সাথে মোবাইল করতে করতে মোবাইল গরম করে ফেলায় যদি বলা যায় কার সাথে কথা কাকা আপনার বেতার সাথে কথা কই দিছি তে সারা দিন বেতা কি কাজ কাম বলা দেখে তোমার সাথে কথাই কয় কথা কয় না মানে ছেলের কথা কয় স্বামীর সাথে কথা কয় দিনের মধ্যে যদি দুই বিয়া আর 32 বার পরকিয়া কথা কয় না 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 অঠিক কথা আমি কবে বললাম আমাকে এটা শিখা দেওয়া লাগবে আমি এগুনি জানি বাড়ির শ্বশুর আছে শাশুড়ি শ্বশুরে পারে না বাবা বাজার করে দেও বাসুর আছে দেওয়ার আছে তাদের বলে না বাজার করে দেও উনি উনি কথা কয় না উনি বলছেন না উনি নিজে বাজার করবে যাইতেছে যায় পুরুষের মধ্যে ধাক্কা খা খা বাজার করে আসতেছে কথা কয় না বৌলিয়া কাদারা মার্কেটে যাও রে এক নাম্বার বোকা বৌলিয়া যদি মার্কেটে যায় যদি সাধারণ মার্কেট করার জন্য যায় যে শাড়ির দাম আপনার 1500 টাকা ওই দোকানদার চাই হলো 3500 টাকা বিদেশি বউ কথা বুঝতেছেন না স্বামীও যদি সাথে যায় স্বামী যদি সাথে যায় ওই বউ কয় চুপ থাক চুপ থাক আমি আমারটা দেহে পছন্দ করে নেব তখন দোকানদার কয় ভাই চুপ থাকেন বাবির চয়েস আছে দোকানদার কয় তে শেষ কামাই দিয়ে নি রোজ বৌলিয়া মার্কেটে আসিস 1500 টাকা তা 3500 চাই কয় বাবি বেশি তো 4000 তে আপনি যদি লেন পছন্দ হয়েছে তো কয় হ্যাঁ পছন্দ হয়েছে কয় 3500 ওটাও ছেড়ে দেন দেন আপনি 3000 টাকা প্যাকেট করে দিন লোকটা মাথায় হাত লেখা হায় রে সর্বনাশী টাকা জন্মাই আমি আর ও কোট কোট করে দিতেছে রে 1500 টাকা তা আরে এত বোকা মানুষ দেখছি বৌলিয়া মার্কেটে যাস ও সাইতে বোকা মানুষ আল্লাহর জমিনে নাই কথা কয় না এরপরে সামনে রোজার মাস আসতেছে দেখবেন এই যে আপনাদের কাকুরিয়া গ্রাম থেকে কত মহিলা সাদতপুর বাজারে যাবে মার্কেট করার লেগে স্বামী কবে তুই কথাই তো কবে দিলেন না আপনার কাকুরিয়া না যাই আর কাকুরিয়ার লোক যায় সারা সাদতপুর রমজান মাসে আপনি হাজির বাড়ির না মহিলা তাপে না ও পরামর্শ করবো না দুইজন বসে আমার কাকে কবে দেন ও আস্তা তো বাধা দেখে জব করে হেলা দিলেন না না স্বামী
যা কিনে দেখেন দেশের অবস্থা, ছেলে মার জন্য শাড়ি কিনছে, বোল লেগে কিনছে, মার লেগে কিনছে হলো 700 টাকা দিয়ে, বোল লেগে কিনছে 600 টাকা দিয়ে, বউ কি হয়েছে কথা কও না, কথা কব তোর মা নাই দেখা, হে রে আল্লাহ, মা মার জন্য 600 টাকা 700 টাকা শাড়ি আনছে আর তোমার সইতেছে না, ভালো মা মনটা ভালো করো, ভালো করো মন, এত হিংসা কেন? এই বাড়িতে যারা বোর কথা শোনে, যারা যে পুরুষ বোর কথা শোনে ওই পরিবারের মধ্যে বিভেদ লাগানোর মূল নায়িকাই হলো ওই মহিলা, কথা কয় না, ভাই ভাই বিভেদ লাগায় ওরা, আপনাদের কাকুরে গ্রামের মামুরেরা খুব ভালো আছে না, আমি জানি আমার এলাকা তো, আমি কি মার্কেটের কথা বলতেছি, আমি যেন কোন কথাটা বললাম আপনার মগজটা কোনে নিছে, আপনার বাড়ির যদি চারটা ভাই থাকে আপনার ভাই ভাই কোনোদিন দ্বন্দ্ব লাগবে না, দ্বন্দ্ব বাঁধাবে আপনার বউ আমার বউ আপনার ভাই বউ, কথা কম এখান কাছে রেখা সকল, এরপরে এরপরে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, আমার স্বামী খুব ভালো আমার শ্বশুর খারাপ শাশুড়ি খারাপ, তো তোর স্বামী খুব ভালো ভালো স্বামী কোনটা পাচ্ছিস, তোর শ্বশুর জন্মাইছে শাশুড়ি পেটে রাখছে দেখা ভালো স্বামী পাচ্ছিস, কত কথা কি আমি অবাস্ত বলতেছি নাকি, আহা অমা মনটা ভালো করো, মনটা বড় করো, তোমরা মা জাতি এই জন্যই তো বউ মারেন নাকি না, বউ মার হারাম, আল্লাহর নবী কোনদিনও বউ মারে না, আপনারা কেন বউ মারে, আচ্ছা বউ মারছেন কারা কারা হাত দিলে দেখান তো দেখি, একটা লোক তো দেখতে দেখি প্রত্যেকটা লোক তো বউ মারছে, এই যে আমু মারছি কারণ ওই জিনিসের না মারে থাকাই যায় মানে, হ্যাঁ হ্যাঁ এমন কথা কয় ওকে মারা ভরো যাওয়া যায়, এই মৌলবী কথা কও না কে, ওই জিনিসের না মেরে থাকা যা, মেয়েদের একটা ডায়লগ আছে বলবো কি, সেইটা হলো আলমগীর, সেই ডায়লগটা হচ্ছে হলো কয় যে ছেলে মেয়ের মুখের দিকে চা থেকে তোর মতো পুরুষের ভাত খাচ্ছি নইলে কবে চলে যাইতাম, কথা কম আর আরেকটা ডায়লগ দে বলবো কি, সেই ডায়লগটা হলো আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত খাচ্ছি অন্য মহিলা হলে কবে চলে যাইতো, আমি কই তুই যা, আচ্ছা এই কথা কারোর বউ বলে না যে আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত খাচ্ছি নইলে কবে চলে যেতাম, সেই লোকটা হাত তুলে দেখান তো দেখি, আমার স্বামী আমার বউ আমাকে বলে নাই, হাত তুলে দেখান তো দেখি, আলমগীর দেহ দরা পড়ে গেছে, এই রোগে আক্রান্ত সবাই, এই রোগে আক্রান্ত আমু, একদিন আমার বউ বলতেছে আমার মতো মান মহিলা দেখে তোমার মতো হুজুরের ভাত খাচ্ছি নইলে কবে অন্য মহিলা চলে যাবে, আমি কিন্তু চলে যাওয়ার তিনটে খারাপ হয়েছে আমার দিকে, না ও তো এটা শোনে, খুব খারাপ লাগতেছে নাকি, আমি সত্য ঘটনাগুলি তুলে ধরতেছি, দেখেন আমরা এই রোগে আক্রান্ত, মা বোনদের বলি আপনি কেন এই ধরনের কথা বলে, পুরুষ ভালো দেখে এক একটা পুরুষের ভাগে চারটে করে মহিলা পড়ছে, এই পুরুষ জাতি ভালো দেখে অন্য নারী আনতেছে না, নইলে আপনার এক একটা পুরুষের দুইটা করে বিয়ে করা দরকার, নিয়ম করে সাজছে সরকার, কারণ বউ যদি দুইটা হয় বউ এরকম রাগ করে ভরবে না, একটা যদি আসে যদি রাগ করে কাজে রাগ করলে চললে মরি করে টানটানি এদের গাইছেন যায়েন না, আমরা করি না তোমার ভালোবাসি দেখে, মা বাবা ভাই বোন সেটা তোমরা আসো এই জন্য করি না, আমার মায়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মজা নবীর সাহাবী হযরত আবু তালহা আপনার আপনার দিনের কাজে বাদান বাইরে গিয়েছে, ও বাদান 2 মাস পরে বাদান বাড়িতে আসছে, রমজান মাসে বাড়িতে আসছে, ভালো করে লক্ষ্য করে শুনুন, রমজান মাসে আবু তালহা যখন বাদান বাড়িতে আসছে আসার আগেই বাদান আপনার জহর পরে বাদান আবু তালহার ছেলেটা বাদান মারা গেছে, আবু তালহার বিবি মনে মনে চিন্তা করতেছে আমার স্বামী দিনের দাবাতে বাইরে গেছে
গেছে আর আমার ছেলে মারা গেছে আমার স্বামী দুই মাস তিন মাস পরে বাড়ি আসতেছে স্বামীর মনের মধ্যে অনেক কল্পনা আছে অনেক আশা আছে স্বামীর আশা যদি নষ্ট হয়ে যায় যদি আশা শুনে আমার ছেলে মারা গেছে আমার স্বামীর মনের আশাটা আর শক্তটা নষ্ট হয়ে যাবে তালার সন্তানকে সুন্দর করে শুয়াইয়া চাদর দিয়ে বদন দেখে রাখছে এদিকে বাদান ইফতারের আগে আসন নামাজের পর মাগরিবের প্রাবল্যে বাদান এসে হাজির হয়ে গেছে সালাম দিয়েছে আর সালামু আলাইকুম আমার বিবি আমার সালাম লা সালাম আদান প্রদান হয়েছে স্বামী ইফতারের সময় হয়ে গেছে খেজুর এনে দিছে বাদান শরবত এনে দিছে ওই সময়ের মধ্যে যে খাবার আছে স্বামীর সামনে বাদান খাবারের প্লেটটা বাদান হাজির করে দিছে আবু তালহা বলে আমি দুই মাস তিন মাস পর বাড়ি তাসলাম ইফতারি আমার সামনে আনলে আমার এই ছোট বাচ্চাটা কই বলি স্বামী গো আপনার ছেলেটা আরামে ঘুমাচ্ছে আপনি ইফতারি করেন সিল্লে এখন মার হাওয়া আবু তালহা দাদান আপনার ইফতারি করলেন এরপরে বাদান আমার নবীর পিছনে যে আমাক দিবেন নামাজ আদায় করে আসলেন এরপরে বাড়িতে আসলেন বাদান সিহারি খাইয়া আবু তালহা বাদান তারাবি নামাজ পড়িয়া বিবিকে বলে বিবি রে আমার সেই ছেলেটা কই বলি স্বামী আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে আমার বাইরে আমার এবার আবু তালহা বিবির সাথে বাদান সহবাস করেছে এরপরে বাদান ফরজ গোসল করছে ফরজ গোসল করিয়া দুইজন বাদান রান্না বাড়া করছে সিহারি খাইছে খাইয়া বাদান আজান হয়ে গেছে আবু তালহা বাদান নবীর পিছনে নামাজ পড়বার জন্য যাবে এমন সময় আবু তালহার বিবি বলতেছে স্বামী দাদা এবার বললে বিবি কি বলবে বলে স্বামী রে আপনি দুই মাস আর তিন মাস পরে বাড়িতে আসছেন আপনি আসার আগে আপনার ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে স্বামী আমার নবীকে বলেন ফজর নামাজ পড়িয়া আবু আমার নবী যেন আমার সন্তানের জানাজার নামাজ পড়ায় আবু তালহা রেগে বাদান কোনো কিছুই বলে নাই এবার হুজুরের কাছে বাদান আমি অবজেকশন দিব আবু তালহা যাইয়া আমার নবীর পিছনে নামাজ পড়ছে নামাজ পড়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা অবজেকশন আছে কি অবজেকশন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুই মাস তিন মাসের মনে আমি দিনের দাবাতে গিয়ে কিন্তু কতকাল আমার ছেলে যখন নামাজ পড়ে মারা গেছে আমার বিবি বলে না আমি যখন ইফতারির আগে বাড়িতে আসি আমার সামনে যখন সিহের ইফতারি দিয়েছে আমি বললাম বিবি রে আমার সন্তানটা কই বলে স্বামী রে আপনার সন্তান আরামে ঘুমিয়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইফতারি করে মাগরিবের নামাজ পড়লাম এরপরে খানা পিনে করে তারাবি নামাজ পড়ছি পড়িয়া বাড়িতে গেছি বিবি আমার ছেলে কই বলে ছেলে তার আমি ঘুমিয়ে আছে ও নবীজি এরপরে স্ত্রী সহবাস করেছি ফরজ গোসল করছি দুইজন এরপরে রান্না বাড়া করিয়া এরপরে বাদান আপনার সিহেরি খাইয়া আমি যখন নামাজে আসলো তখন আমার বিবি বলেছে স্বামী গো আমার নবীরে বলিয়েন আমার ছেলের জানাজার নামাজ পড়েতে নবী গো ছেলে মারা গেছে আমার নবী বলে নাই ও নবীজি আপনি নি বিচার করিয়া দেন ওই বউ আমি রাখবো না ছেলে মারা গেছে আমার বিবি কেনে আমারে বললো না আমার নবী বললেন আবু তালহা কি তোমার বলার শেষ বলে হ্যাঁ স্যার বলে বসো আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাহাবীরে তোমাদের তো নামাজ হয়ে গেছে যে আপনারা বাড়িতে যান যাদের বিবি আছে তাদের বিবিকে খবর দেও কেউ যদি জান্নাতে নারী দেখতে চায় তাড়াতাড়ি যাক আবু তালহার বিবিকে দেখে আসুক সিল্লে মা বোনেরা ময় মরব
কালবের একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার হরদূত আবু তালহা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিচার চাইলাম আর আপনি আমার বিবিকে জান্নাতের নারী বলে ঘোষণা করিলেন, কেন গো নবী? কিভাবে আমার বিবি জান্নাতের নারী হইল? আমার নবী বলে, আবু তালহা, তুমি দুই মাস তিন মাসের মনে দিনের দাবাতে বাইরে গেছো, তোমার আসবার সময় অনেক ধরনের কল্পনা জল্পনা করেছো, তোমার মনের অনেক আশা আছে, মনের অত শখ আছে গো আবু তালহা। আবু তালহা, তোমার বিবি বাড়িতে আসবার পরে যদি বলতো, স্বামী আমার ছেলেটা মারা গেছে, তোমরা স্বামী স্ত্রী যে মহব্বত করছো, যে আনন্দ তো করেছো, এই আনন্দ আর জীবনে উঠে আসতো না। আবু তালহারে বুকে ছেলের ব্যথা নিয়া তোমাকে তোমার বিবি খুশি করছে, রান্না বাড়া করে খাওয়াইছে, এরপরে সিহেরি খাওয়াইছে। আবু তালহা, আমি নবী ঘোষণা দিলাম তোমার বিবি হলো জান্নাতি নারী। সুবহানাল্লাহ।